শনিবার নবজোয়ার কর্মসূচিতে অংশ নিতে গাইঘাটায় আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানেই রাত্রি যাপন করবেন। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পুজো দেওয়ার পাশাপাশি রয়েছে একগুচ্ছ কর্মসূচি। এদিন সাংবাদিক সম্মেলন করে একথা জানান বিশ্বজিৎ দাস। শনিবার বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার অন্তর্গত গাইঘাটা থানা হাসপুর এলাকা থেকে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে অংশ নেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে জনজোয়ার যাত্রা শুরু করবেন। জানা গেছে চাঁদপাড়া বাজার পর্যন্ত দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে যাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার গাইঘাটা এলাকাতে রাত্রি যাপন করবেন তিনি। পরদিন অর্থাৎ রবিবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যাবেন তিনি। সেখানে মন্দিরে পুজো দিয়ে পরবর্তী কর্মসূচিতে অংশ নেবেন অভিষেক। এদিন দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, এই কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষ মুখিয়ে রয়েছেন। জনজোয়ার যাত্রা ঐতিহাসিক যাত্রায় পরিণত হবে বলেও এদিন দাবি করেছেন বিশ্বজিৎ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোটা কর্মসূচি এদিন সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন তিনি। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের আবেগ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 তারিখে বনগাঁ সাংগঠনিক জেলায় তিনি নবজোয়ারের এই কর্মসূচি নিয়ে আসছেন। হাসপুর জলেশ্বর থেকে শুরু করে গাইঘাটা থানার মাঠ থেকে থানা থেকে শুরু করে চাঁদপাড়া বাজার দিয়ে পরিদর্শন করবেন তিনি। আসবেন, মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ত যে উৎসাহ উদ্দীপনা রয়েছেন, মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যে জনজোয়ার জনপ্লাবন জনসমুদ্রের অপেক্ষায় ওনার আসার অপেক্ষায় বসে আছেন। 10 তারিখে এক ঐতিহাসিকভাবে এই বনগাঁর নতুনভাবে অভিষেককে গ্রহণ করবার জন্য তৃণমূল কংগ্রেসের এবং সাধারণ মানুষ যে সবাই একটা আগ্রহ করে বসে আছেন, এক জনপ্লাবনে পরিণত হবে। আমি আপনাদের মাধ্যমে, অনেক মানুষ আমাদের কাছে জানতে চেয়েছিলেন কখন আসবেন কর্মসূচির, সেইগুলো আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিলাম। 3:30টায় আমাদের হাসপুর থেকে শুরু হবে, 4:30টার মধ্যে চাঁদপাড়া কভার হবে। রাত্রিযাপন করবেন ঠাকুরনগরের অর্ধেক বেরিয়ে গিয়ে শিমুলপুর, ওখানে রামচন্দ্রপুরে রামনগর সমিতির খেলার মাঠ, ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে। যেহেতু রাত হয়ে যাচ্ছে সেই জন্য উনি রাত্রেবেলায় যাবেন না, পরের দিন উনি স্নান করে যখন পরবর্তী প্রোগ্রামে যাওয়ার আগে মন্দিরে পুজো দিয়ে তবেই যাবেন। কেননা আমাদের কাছে আবেগ ওই ঠাকুরনগরের ঠাকুরবাড়ি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ, অথব ঠাকুরবাড়িতে মতুয়া সম্প্রদায়ের মানুষের আবেগ, আমাদের সকলের আবেগ। ঠাকুরবাড়িতে আমরা 3টে নাগাদ উনি পুজো দিয়ে তারপরে পরবর্তী কর্মসূচি শুরু করবেন। সোমদাস এবং সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।